বিজেপির বিডিও অফিস ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হুগলি জেলা জুড়ে। হুগলি জেলার বেশ কয়েকটি ব্লকে বিডিও ডেপুটেশনকে কেন্দ্র করে পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে বচসার ঘটনা ঘটে। বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন, 21 জুলাই সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির প্রতিবাদে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিডিও ঘেরাও কর্মসূচি করা হবে। তাই কর্মসূচিকেই সফল করতে শুক্রবার হুগলি জেলার বিডিও অফিস ঘেরাও করে বিজেপি কর্মীরা। বিডিও অফিসের 100 মিটার আগেই পুলিশ বিজেপির মিছিল আটকে দেয়। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগোতে চেষ্টা করলে পুলিশের সঙ্গে শুরু হয় বচসা। উত্তেজনা ছড়ায় এলাকায়। সিঙ্গুর, আরামবাগ, গোঘাট 1 ও 2 নম্বর ব্লক, পুরসুরা ব্লক ও খানাকুল 1 ও 2 নম্বর ব্লক, তারকেশ্বর, হরিপাল সহ হুগলি জেলার প্রায় সবকটি ব্লকে বিজেপি ডেপুটেশন দেয়। রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে অশান্তির প্রতিবাদে ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার সিঙ্গুরে বিজেপির বিডিও ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচির মিছিল আটকাল হুগলি জেলা গ্রামীণ পুলিশ। এদিন বিকাল 3টার সময় বিজেপি কর্মী সমর্থকেরা মিছিল করে সিঙ্গুর বিডিও অফিসে উপস্থিত হয়। অপরদিকে আরামবাগে বিজেপি বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে বিশাল মিছিল বাহিনী বিডিও অফিসের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। এই বিষয়ে তিনি কি বললেন শুনুন। প্রশাসনিক টেবিলে রয়েছেন, প্রশাসনিক পদে রয়েছেন, ওনার বক্তব্য অনুসারে ওনার কিছু করার নেই, উনি যথাযোগ্য স্থানে পৌঁছে দেবেন, যথাযোগ্য স্থানে পৌঁছে দিন সেটাই আমরা চাইছি। যথাযোগ্য স্থান থেকে কি উত্তর আছে সেটার জন্য আমরা অপেক্ষা করব। দেখুন, বিডিওর অপসারণ এই কারণেই চাইছেন যে বিডিও শক্ত হাতে কড়া হাতে এর মোকাবিলা করতে পারেন। সম্পূর্ণ ব্যাপারটা হয়েছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন ফোর্সকে কাজে না লাগিয়ে সম্পূর্ণভাবে ডিপ্লয়মেন্ট না করে সম্পূর্ণভাবে বোস করিয়ে রেখে এবং অগণতান্ত্রিকভাবে ছাপ্পা রিগিং এবং ভোট চুরি হয়েছে। আপনাদের প্রার্থী এখনো বাড়ি ঢুকছে। অন্যদিকে গোঘাটে বিজেপি নেতা অসিত কুণ্ডু নেতৃত্বে বিশাল মিছিল হয়। তারপর বিডিওকে ডেপুটেশন দেয় বিজেপি নেতৃত্ব। এই বিষয়ে বিজেপি নেতৃত্ব কি বললেন শুনে নিন। নির্বাচনে যে অনিয়ম হয়েছে, একদম শুরুর থেকে যে অনিয়ম হয়েছে, সেই অনিয়মের প্রতিবাদে আমরা আজকে বিডিওকে ডেপুটেশন দিচ্ছি। 8 দফা দাবি আমরা, যে ভোটের দিন ঘোষণা থেকে শুরু করে আজ পর্যন্ত শাসক দলের এই দুর্ব্যবহারের বিরুদ্ধে সারা বাংলাব্যাপী আমাদের আজকে বিডিও অফিস ঘেরাও কর্মসূচি চলছে। কিন্তু বিডিও অফিস ঘেরাও কর্মসূচির আগে ওরা, শাসক দল, 144 ধারা জারি করেছে, 200 মিটারের মধ্যে আমাদের ঢুকতে দেবে না। যারা কেবলমাত্র 5 জনকে ওরা অ্যালাউ করছে, যারা বিডিওর সঙ্গে সাক্ষাৎ করবে এবং ডেপুটেশন দেবে। কিন্তু আমরা ওনাদেরকে বললাম যে আমাদের কোথায় বিডিও অফিসের গেট পর্যন্ত যেতে দিন, আমাদের কর্মীদেরকে বললো না আমাদের কাছে সে অর্ডার নাই। আর ভোটের সময় আমরা দেখলাম যে বুথেতে আছে সিভিক ভলেন্টিয়াররা, আর আজকে দেখছি আমাদেরকে আটকানোর জন্য কেন্দ্রীয় বাহিনী। এই প্রহসনের বিরুদ্ধেই আমাদের আন্দোলন আজকে, আর সেই বিরুদ্ধে জন্যই আমাদের বিডিওর কাছে ডেপুটেশন। খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ এই কর্মসূচিতে নেতৃত্ব দেন। এই বিষয়ে সুশান্ত ঘোষ শাসক দল ও স্থানীয় বিডিও সমালোচনা করেন। সারা রাজ্য জুড়ে আজকে আমাদের ডেপুটেশন চলছে প্রত্যেকটা বিডিও অফিসে। আপনারা সকলেই জানেন যেভাবে নির্বাচনের দিন ভোট লুট করা হয়েছে, বিভিন্ন জায়গায় ছাপ্পা মারা হয়েছে, ভোটারদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত যেতে দেওয়া হয়নি, খানাকুল বিধানসভার বিভিন্ন বুথে এই কাজ করা হয়েছে, সেই সঙ্গে সারা রাজ্য জুড়ে ভোট লুট হয়েছে। ভোটের গণনার দিন আমাদের খানাকুল 1 নম্বর ব্লকে আমাদের ভোট গণনা করতে দেওয়া হয়নি। ওখানে আমাদের যারা এজেন্ট ছিল তাদেরকে বের করে দেওয়া হয়েছে, ছাপ্পা রিগিং করা হয়েছে। সেই সঙ্গে খানাকুল 2 নম্বর ব্লকের বিভিন্ন বুথে বুথে আপনারা ভোটের দিন দেখেছেন যে সেখানে ছাপ্পা করা হয়েছে, যেখানে গ্রামবাসীরা ছাপ্পা রুখে দিতে পেরেছে সেখানে ভালো ফলাফল হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে। আমরা চেয়েছিলাম মানুষ ভোট দিতে পারুক, কিন্তু নির্বাচনের দিন পুরোপুরি প্রশাসনকে, বিশেষ করে সেন্ট্রাল ফোর্সকে একটা জায়গায় ঢুকিয়ে রাখা হয়েছিল, ঘরের মধ্যে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে কাজে লাগানো হয়নি। আমরা বুথে বুথে যখন গেছি তখন দেখেছি সেন্ট্রাল ফোর্স নেই, শুধুমাত্র একটা করে রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছে। তার প্রতিবাদে আমাদের আজকের এই ধর্ণা, সেই সঙ্গে বিডিওতে ডেপুটেশন, সেই সঙ্গে আমরা চাইছি যেসব এলাকায় ভোট হয়নি, মানুষ ভোট দিতে পারেনি, প্রত্যেকটি জায়গায় পুনর্নির্বাচন করতে হবে, যেখানে গণনা হয়নি সেখানে পুনর্গণনা করতে হবে। মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, সেই জন্যই আজকে ওনার যারা সেফ সাইডে যারা খেলছে, যারা বিডিও, সকল বিডিও, বিডিওগুলোকে বাঁচানোর জন্য, কারণ বিডিওরাই তো দুর্নীতি করেছে। আমাদের পুরোপুরি আমাদের বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গের মাননীয় শুভেন্দুদা বলেছেন, সারা রাজ্য জুড়ে যত বিডিও রয়েছে প্রত্যেকটা বিডিওই জালিয়াতি করে তৃণমূল কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিয়েছে, আর এর বিরুদ্ধে আমাদের লড়াই, বিডিওদেরকে বাঁচানোর জন্যই মমতা ব্যানার্জি আজকে 144 জারি করেছে।
সব মিলিয়ে একদিকে কলকাতায় যখন তৃণমূল নেতারা তর্জন গর্জন করছে বিজেপির বিরুদ্ধে, তখন সারা রাজ্য জুড়ে পঞ্চায়েত ভোটে তৃণমূলের সন্ত্রাস ও ভোট লুঠের প্রতিবাদে বিডিও অফিস ঘেরাওয়ের মাধ্যমে পথে নামে বিজেপি। নিউজ আজ বাংলা, হুগলি। ছেলে মেয়েদের পড়াশোনা নিয়ে চিন্তা করছেন? আর নয় চিন্তা, সঠিক পরিকাঠামোয় শিশুদের পড়াশোনার একটাই ঠিকানা, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। এখানে রয়েছে সুসজ্জিত ক্লাসরুম, প্লেগ্রাউন্ড, সিসিটিভি ক্যামেরা সহ উপযুক্ত পরিকাঠামো। গ্রামীণ পরিবেশে সাধ্যের মধ্যে কোয়ালিটি এডুকেশনের একটাই নাম, নাঙ্গুলপাড়া শিশু উদ্যান। আমাদের ঠিকানা নাঙ্গুলপাড়া, খানাকুল, হুগলি। ফোন নাম্বার 8670354361। শিশুর বিকাশে নিবেদিত প্রাণ, সকলের তরে।